हर चीज में आगे निकल चुका है बांग्लादेश। हम ये सोचते थे जब इस पाकिस्तान अलहदा हुआ तो लोगों ने कहा जी देखें बड़ा बोझ पड़ा हुआ था इस पाकिस्तान का हमारे ऊपर। अच्छा इस पाकिस्तान, मैंने ये भी सुना अपने कानों से, आज वही इस पाकिस्तान हर चीज में आगे निकल चुका है बांग्लादेश। है बंधुरा सही देश जे देश 1971 साले स्वाधीन हवार पर प्रत्येक मानुष प्रत्येक परिवार कि भावे धुके धुके दिन जीवन जापन करे आज के पृथ्वी मानचित्रे एमन एक अवस्थान करे दाड़िये छे जा होयतो बा आमादेर जोन्नो अनेक बड़ एक ब्यापार। आम्रा केनो बहिर विश्वेर केउई कखनो कल्पना करते पारेनी जे बांग्लादेश एतो तारातारी एतटुकु उन्नति साधन करते पारबे। सेटा आम्रा नय जारा आमादेरके बोझा हिसाबे गण्य करतो, जारा आमादेरके छेड़े खेये बाँचते चाइतो, যারা আমাদেরকে শাসন শোষণ করত, তারাই এখন স্বীকার করছে যে আমরা যাদেরকে বোঝা হিসাবে গণ্য করতাম আজ তারাই আমাদের চেয়ে অনেক অনেক উপরে চলে গেছে। কিন্তু কিন্তু আমাদের এখনো পর্যন্ত অনেক জায়গায় পরিবর্তনের প্রয়োজন, যে পরিবর্তনটা খুব তাড়াতাড়ি প্রয়োজন। আজকে হয়তো বা আপনারা ক্যাপশন এবং থাম্বনেল দেখে অনেকটাই অবাক হলেন যে আমি লিখেছি ইউরোপ গমন পথে অবৈধ পথে আমাদের বাংলাদেশি ভাই বোনদের অকাল মৃত্যু এবং অঘটনের থাম্বনেল অথবা ক্যাপশন দিয়েছি, তার মাঝে কেন আমি এই ধরনের কথাগুলো বলছি। বন্ধুরা আমরা কেন অবৈধ পথে নিজের পরিবারকে সচ্ছল করার জন্য বাংলাদেশকে রেমিটেন্স দেওয়ার জন্য নিজের জীবন বাজি রেখে অবৈধ পথে ইউরোপ যাব? তার কারণ আমাদের সে পরিমাণে কর্মসংস্থান নেই, আমাদের বেকারত্ব এখনো পর্যন্ত দূর হয়নি, সেই কারণেই আমাদেরকে এত বড় বড় সিদ্ধান্ত নিতে হয়। যারা আমাদেরকে বোঝা হিসাবে গণ্য করত তারা আজকে হিসাব করে দেখলো বাংলাদেশের সাথে অর্থনীতিতে কোনো দিক দিয়েই বাংলাদেশের সাথে এখন তারা নিজেদেরকে তুলনা করতে পারছে না। সেই খাতে এবং বাংলাদেশকে পরিবর্তনের জন্য সবচেয়ে বড় যারা ভূমিকা রেখেছে সেই সেক্টরটি হচ্ছে আমাদের পোশাক শিল্প, এবং তার পরপর যে বড় একটি অবদানের অংশ এবং বাংলাদেশকে স্বচ্ছল করার জন্য বড় একটি অবদান রাখছে তারা হচ্ছে প্রবাসী। একমাত্র আমরাই নিঃস্বার্থভাবে প্রবাসীরা দিন জীবন যাপন করে পরিবার এবং দেশকে স্বচ্ছল করার জন্য আজকে এত এত কষ্ট ক্লান্তি লগ্ন আমরা কাটাতে হচ্ছে। আমরা চাই না, আমরা কেউই চাই না আমাদের সোনার বাংলাটাকে ছেড়ে অন্যের দেশে কাজ করে নিজের দেশকে স্বাবলম্বী করতে হবে। আমরা কখনোই আর চাই না, এটার শেষ দরকার। আমরা চাই নিজেরা নিজেদের মাতৃভূমিতে থেকে নিজেদের মাতৃভূমিটাকে অনেক বড় একটা জায়গায় নিয়ে পৌঁছাতে চাই। সেজন্য প্রয়োজন আমাদের কর্মসংস্থান। সেজন্য শুধু সরকার নয়, আমরা একটা জিনিস সুযোগ পেলেই সরকার বিরোধী দল এটা করেনি ওটা করেনি, কিন্তু আমরা যে নিজেদের মধ্যে কত পরিবর্তনের প্রয়োজন এই খাতে তা হয়তোবা আমরা ভুলে যাই। আমাদের বেকারত্ব দূরীকরণের জন্য আমাদের যতটা কর্মসংস্থান গড়ার প্রয়োজন তার চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অন্যদেরকে সুযোগ করে দেওয়া। বহির্বিশ্ব থেকে বাংলাদেশে এসে যারা কর্মসংস্থান করতে চাচ্ছে, যারা মেইন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করতে যাচ্ছে, তাদেরকে সুযোগ করে দেয়া। তারা যদি কিছু একটা করতে পারে তাহলে আমরা ওখান থেকে শিখে ওখানে কর্ম করে হয়তোবা একটা সময় নিজেরাও এত বড় বড় মেইল ফ্যাক্টরির মালিক হতে পারবো। কিন্তু আমরা তো সেই মানুষগুলোকে সুযোগ করে দিচ্ছি না। তারা যদি আমাদের কাছে আসে আমরা তাদেরকে লুটে খেয়ে তাদেরকে আবার ফেরত পাঠিয়ে দিই। এমন অনেক বড় বড় কোম্পানিজ আছে যারা আমাদের দেশে জমি পর্যন্ত কিনেছে, কিন্তু সেই জমিটা আমরা তাদেরকে দখল পর্যন্ত নিতে দেইনি, টাকা পয়সা ঠিকই ভোগ করে নিয়েছে। এগুলো যদি পরিবর্তন না হয়, এগুলো যদি নিষ্কাশন না হয়, বাংলাদেশের মানুষ আজীবন অন্যের দেশে গিয়ে কাজ করে কর্ম করে বাংলাদেশকে উন্নতি করতে সাহায্য সহযোগিতা করতে হবে। আমরা এই ক্ষমতাটা আর কতদিন চলবে? হয়তো বা বহির্বিশ্ব থেকে কোনো এক সময় আমাদেরকে নিষেধ করে দিবে বাংলাদেশ থেকে অমুক জায়গায় যাওয়া নিষেধ, বাংলাদেশ থেকে। এখন তো সৌদি আরবের অবস্থা আপনারা জানেন, মালয়েশিয়ার অবস্থা জানেন, আমি কি ব্যাখ্যা করব আপনাদেরকে? দিন দিন কিন্তু এভাবে কমে যাচ্ছে,
একটা সময় ওই দেশগুলো যখন দেখবে বাংলাদেশ আসলে ডেভেলপ হচ্ছে আমাদের দ্বারা, প্রবাসীদের দ্বারা, অনেক সময় ওরা আমাদেরকে ওদের দেশে এসে কাজ করে বাংলাদেশের জন্য রেমিডেন্স পাঠাতে নাকচ করবে, তারা বন্ধ করে দিবে, তখন আমরা কোথায় যাব, তখন আমরা কোথায় যাব? তাই সময় থাকতে সামনে নির্বাচন, যেই ক্ষমতায় আসবেন আমি চাইব, আমরা চাইব আমাদের দেশটাকে যেভাবে এখন অনেক পরিবর্তন হচ্ছে, ডিজিটালাইজেশনের মোড় ঘুরছে, আপনারা যে ক্ষমতায় আসুন এই উন্নয়নের ধারাটা অব্যাহত রেখে আস্তে আস্তে করে নিজেদের দেশে কিছু করার মতো ক্ষমতা আমাদেরকে করে দেন। আমরা কতদিন আর প্রবাস করব? একটা সময় দেশে যাব, যাদের কোটি কোটি টাকা আছে, যাদের কাছে প্ল্যান আছে, যাদের চিন্তা ভাবনা আছে, বুদ্ধি আছে, সাহস দেওয়ার শক্তি আছে, তারা এগিয়ে আসতে হবে, আমাদের পাশে আসতে হবে তারা। আমরা যদি বিদেশে এসে একটা অর্থ অর্জন করে দেশে যাই, কিছু করার সুযোগ পাই না, কিছু করতে গেলে গুন্ডা ফান্ডা এটা সেটা, অল্প কিছুদিনের মধ্যে আমাদের গচ্ছিত অর্থটা শেষ হয়ে যায়। আমাদেরকে যদি আপনারা যারা বুদ্ধি মত্তা অর্থ সামর্থ্য শক্তি দিয়ে, আপনারা যদি আমাদের ছোট্ট সামান্য অংশ অর্থটা যদি উদ্যোক্তা হিসেবে ব্যবহার করার সুযোগ করে দেন, আমি নয় শুধু, আমরা নয় শুধু, কোটি বাঙালি আজ এভাবেই ভুগছি আমরা, যদি সুযোগ করে দেন বাংলাদেশ পরিবর্তন হতে বেশি দিন লাগবে না। দিবেন, দিবেন করে দিবেন না, মুখে মুখে বলে বলে এটা করব ওটা করব, না, আমাদেরকে করতে হবে, আর মুখে বলার সুযোগ নেই আমাদের। আমাদেরকে বের করে দিচ্ছে, সৌদি আরব থেকে বের করে দিচ্ছে, মালয়েশিয়া থেকে বের করে দিচ্ছে, কোরিয়া জাপান আমেরিকা থেকে কোন দিন বের করে দেয়, কোনো কোনো গ্যারান্টি নেই আমাদের। আমরা কত আর গ্যারান্টিবিহীন, কত আর গ্যারান্টিবিহীন থাকবো, মানুষের উপরে বোঝা হয়ে কত থাকব। যে ছেলেটি নিজের পরিবারকে সচ্ছল করার জন্য, তার দেশকে সমৃদ্ধশালী করার জন্য নিজের জীবনকে বাজি রেখে গ্রিস যাওয়ার পথে তুরস্কে পাহাড়ে পাহাড় মানে বরফের পাহাড় গমন করার পথে পাহাড়ের চাকা পাহাড়ের বরফের চাকা ধসে পড়ে মারা গেছে। বলতে পারেন তার পরিবারের এখন কি অবস্থা? একটাই তো সম্বল ছিল তাদের, এই সম্বলটা, এই মেশিনটা যদি ঘুরত তাদের পরিবারের চুলায় আগুন ধরত। আজ তো সেই মেশিনটাই অকেজো হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এই পরিবারটাতে কখন কিভাবে কোন দিন আর চুলায় আগুন জ্বলবে কোনো হিসাব করতে পারেন? কে দিবে এই হিসাব? আমাদের এই হিসাব কে মিলিয়ে দিবে? কেন হবে না আমাদের দেশে কর্মসংস্থান? আমাদের দেশে কর্মসংস্থান করতে হবে। আমরা আর পরের উপর নির্ভরশীল হতে চাই না, আমরা চাই বাংলাদেশ আমার দেশ, লাল সবুজের পতাকাটি মুক্তিযোদ্ধারা আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, সেই পতাকার ইজ্জত, সেই পতাকা উজ্জীবিত করার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে কিছু করার সুযোগ করে দিতে হবে। আমরা যারা যুব সমাজ আছি তাদেরকে সুযোগ করে দিতে হবে। আপনারা অর্থ সম্পদ নিয়ে অমুক দেশে নিয়ে জমাচ্ছেন, কোটি কোটি বিলিয়ন ডলার মাটির নিচে পুঁতে ফেলছেন, এটা করছেন ওইটা করছেন, কিন্তু কাউকে কোনো সুযোগ করে দিচ্ছেন না। হ্যাঁ, সুযোগ করে দিচ্ছে মামাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই আত্মীয় স্বজনকে, কিন্তু আমরা যে কোটি বাঙালি, কোনো মামু খালু কাকা চাচা নেই, তারা কোথায় যাব? আমাদের মামু আপনারা হতে পারেন না, আমাদের কাকু আপনারা হতে পারেন না, বাংলার কাকু আপনারা হতে পারেন না, বাংলার মামু হতে পারেন না আপনারা। বছরের পর বছর বছর গেলে যখন হিসাব টানা হয় বাংলার শ্রেষ্ঠ বড় লোককে, বাংলার শ্রেষ্ঠ সম্পদ কি, বাংলার এটা কি ওইটা কি, তখন তো সিরিয়ালের পর সিরিয়াল লেগে যায়, কিন্তু কোনোদিন শুনলাম না আপনি হয়েছেন বাংলার মামু, আপনি হয়েছেন বাংলার কাকু। হননি, হবেন না, কেন হবেন, কার কি কি হবে, আমি 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 সবকিছুই আমি, কোনোদিন আমরা এই কথাটি আপনাদের মুখ দিয়ে বেরোবে না। যেদিন আপনারা মুখ দিয়ে বের করতে পারেন, আমরা মনে করব বাংলাদেশ আর কোন পৃথিবীর দেশের কাছে নিচু হয়ে থাকতে হবে না। যারা আমাদেরকে বোঝা হিসাবে ধরে নিত আজ তারা পর্যন্ত স্বীকার করছে শুধুমাত্র আমাদের মতো গরিব মানুষদের জন্য। আমরা পোশাক শিল্পের জন্য দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে যাচ্ছি, আমরা শ্রমিকেরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রবাসীরা করে যাচ্ছি দিনের পর দিন রাতের পর রাত কষ্ট। আমরা না থাকলে এগুলো সম্ভব হতো না, আপনারাও এগিয়ে আসতে হবে, এই মানুষদের পাশে দাঁড়াতে হবে। পরিবর্তন যেভাবে হচ্ছে
সেই পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে হবে। আসেন আপনি ক্ষমতায়, যেই আসেন, যেদিন থেমে যাবে, যেদিন থেমে যাবে মনে করবেন বাংলাদেশও থেমে গেছে। যে যেখান থেকেই পারুন এই মৃত্যুগুলো, এই মানুষগুলোকে আর এভাবে ঠেলে দিবেন না, বরফের নিচে পড়ে চাপা পড়ে মরতে দিবেন না। এই লাশ কখন দেশে আসবে, কোথায় পড়ে আছে, কোনো খবর আছে? খবর নেই, লাশটাও দেশে আসবে না। ওই পরিবার, ওই মা তার সন্তানের লাশটাও দেখতে পাবে না। আমরা চাই না, আমরা সোনার বাংলা চাই, আমাদের দেশটাকে উজ্জীবিত হতে দেখতে চাই, পরবর্তী প্রজন্মকে কিছু দিতে চাই। আমরা আর বসে থাকতে চাই না, বাংলাদেশে কর্মসংস্থান হবে, আমরা আর প্রবাসের উপর নির্ভরশীল থাকব না। বন্ধুরা সবাই, আজকে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। যখনই ফেসবুকে স্ট্যাটাসটা দেখতে পেলাম, ভালো লাগেনি, কিছু বলতে ইচ্ছা করলো, তাই ভিডিওটি মেক করলাম। জানি না কেমন লেগেছে আপনাদের, যারা এই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবেন এবং আমার ভুল ত্রুটিগুলো মার্জিত করবেন। আর কি বলবো, আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, নিজের অজান্তেই হারিয়ে গেছি নিজের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, আজকে আর কথা বলার পাচ্ছি না, শক্তি পাচ্ছি না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।